वेलकाम बैक फ्रेंड्स, आजकेर देश और राज्येर बाछाई करा ताजा पांचटी खबर निये हाजिर हुएछि। प्रत्येकटा खबर आपनार जन्य गुरुत्वपूर्ण हबे, अवश्यई शेष पर्यन्त देखबेन। भिडियोके मोटेओ स्किप करे देखबेन ना, नइले आपनि अनेक किछु मिस करबेन। अवश्यई शेष पर्यन्त देखबेन। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন। আর একটা লাইক করতে ভুলবেন না। প্রথম খবরে চোখ রাখবো, আমি তো বিজেপিতেই। বিমান বসুকে জানালেন মুকুল রায়। তাহলে কি মুকুল রায় আবার তৃণমূল ছাড়ছেন? কি আপডেট বেরিয়েছে বিস্তারিত জানিয়ে দেবো, অবশ্যই সঙ্গে থাকুন। বিধানসভা ভোটে দেড় মাস কাটার আগে রাজ্য রাজনীতিকে আন্দোলিত করে দিয়েছিল একটি ঘটনা, তা হল বিজেপি থেকে মুকুল রায়ের তৃণমূলে ফেরা। ছেলে শুভ্রাংশুকে নিয়ে তৃণমূল ভবনে এসে পুরনো দলে ফেরার আনুষ্ঠানিক পর্ব সেরেছিলেন মুকুল। ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এসব নাকি মিছিমিছি। দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার শুনানিতে মুকুল রায় নাকি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে শুক্রবার পত্র মারফত জানিয়েছেন তিনি বিজেপিতেই আছেন, তৃণমূলে যোগ দেননি, এটাই তার অবস্থান। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়ের নিয়োগ ঘিরে সংঘাত চরমে ওঠে। রেওয়াজ হচ্ছে এই কমিটিতে বিরোধীদের কাউকে নিয়োগ করতে হয়। মমতা একবার নবান্নে বলেছিলেন, মুকুল তো বিজেপিরই লোক। মুকুল তৃণমূলে ফেরার পরে শুভেন্দু অধিকারী বলেছিলেন, দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে ছাড়বেন। এরপর প্রথম স্পিকারের কাছে এই আইন কার্যকর করার আবেদন জানায় বিজেপি পরিষদীয় দল। স্পিকার গা করছে না অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন কল্যাণের বিজেপি বিধায়ক অম্বিকা রায়। এরপর স্পিকার সুপ্রিম কোর্টে মামলা আর্জি জানান। বিধানসভার বিষয়ে যেন আদালত মাথা না ঘামায়, সেই মামলায় শীর্ষ আদালত বলেছে যত দ্রুত সম্ভব স্পিকারকে মুকুল রায়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এদিন শুনানি ছিল স্পিকারের ঘরে, সেখানে মুকুল বাবু সশরীরে আসেননি। তার আইনজীবী সায়ন্তক দাস এসে স্পিকারকে খামবন্দি চিঠি দিয়ে যান বলে খবর। এ নিয়ে বিজেপির আইনজীবী বলেছেন, আমরা সমস্ত প্রমাণ দিয়েছিলাম যে মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছেন, যদিও এ নিয়ে কোনো মন্তব্য স্পিকার করেননি। আগামী 3 জানুয়ারি ফের এই মামলার শুনানি হবে বিধানসভায় স্পিকারের কক্ষে। পরের খবরে চোখ রাখবো, ওমিক্রন নিয়ে আতঙ্ক নয়, দেশবাসীকে সতর্ক থাকতে বলছেন মোদি সরকার। তো বন্ধুগণ, তিনি কি জানিয়েছেন, কী কী সতর্কতা অবলম্বন করতে হবে বিস্তারিত জানিয়ে দেবো, অবশ্যই সঙ্গে থাকুন। সতর্ক হন, ওমিক্রন আবহে দেশবাসীকে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যগুলিকে আরও বেশি করে পরীক্ষা ও টিকাকরণের উপর জোর দিতে বলেছেন মোদি। গত বৃহস্পতিবারের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকার সতর্ক আছে, রাজ্যগুলির সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের দিকে জোর দিতে হবে। ওমিক্রন নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমাদের সাবধান ও সতর্ক থাকতে হবে, আরও বেশি কন্ট্যাক্ট ট্রেসিং, অনেক বেশি টেস্টিং, প্রতিষেধক দেওয়াই গতি আনা এবং স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করার উপায়ে জোর দিতে হবে। মোদির কথায় যে সমস্ত রাজ্যে প্রতিষেধক অভিযান ঢিলে তালে চলছে, করোনার সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং স্বাস্থ্য পরিকাঠামোয় ঘাটতি রয়েছে, সেই সব রাজ্যের সরকারকে সাহায্য করার জন্য প্রতিনিধি দল পাঠাবে কেন্দ্রীয় সরকার। ভারতের একাধিক রাজ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন, দেশে আক্রান্তের সংখ্যা 350 পেরিয়েছে। এই পরিস্থিতিতে গত মঙ্গলবারই রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার, রাজ্যে রাজ্যে ওয়ার রুম তৈরি রাখার কথা বলেছে কেন্দ্র। সামান্যতম সংক্রমণের খবর পেলেই উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। স্থানীয় স্তরে কঠোর হাতে সংক্রমণ রুখে দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে, এমনটাই বলা হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়। পরের খবরে চোখ রাখবো, গুরুত্বপূর্ণ খবর, রেশন কার্ড নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্যের, যোগ করতে হবে নমিনি। তো বন্ধুগণ, রেশন কার্ডের সঙ্গে নমিনি যুক্ত করতে হবে এমনটাই বলা হয়েছে। তো কী কী বলা হয়েছে বিস্তারিত জানিয়ে দেবো, অবশ্যই সঙ্গে থাকুন। ভারতীয় যে কোনো নাগরিকের কাছে বর্তমানে রেশন কার্ড অত্যন্ত জরুরি একটি নথিতে পরিণত হয়েছে। বিশেষত করোনাকালে যখন মানুষের অর্থনৈতিক পরিস্থিতি ভয়ঙ্কর, সেই সময়ে খাদ্যের অন্যতম সুরাহা হয়ে দাঁড়ায় এই রেশন কার্ড। কেন্দ্রের তরফ থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করার পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আলাদা করে বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে এই গুরুত্বপূর্ণ নথির ক্ষেত্রে যেন কোনো রকম জালিয়াতি অথবা ভুলভ্রান্তি না থাকে, তার জন্য
প্রতিনিয়ত বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এই সকল পরিবর্তনের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। এর পাশাপাশি এবার নতুন একটি নিয়ম জারি করল খাদ্য দপ্তর। বৃহস্পতিবার রাজ্য খাদ্য দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হয়েছে এবার রেশন কার্ডের সঙ্গে যোগ করা হবে নমিনি। রেশন কার্ডের সঙ্গে নমিনি যোগ করার প্রকল্প আপাতত 3 মাস পরীক্ষামূলকভাবে চালানো হবে। নতুন এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কাজ শুরু করবে রাজ্য খাদ্য দপ্তর। কিন্তু প্রশ্ন হলো রেশন কার্ডের সঙ্গে নমিনি যোগ করার প্রয়োজন কোথায়, অথবা এর মাধ্যমে উপভোক্তারা কী সুবিধা পাবেন? কোনো ব্যক্তি যদি রেশন সামগ্রী তুলতে যেতে না পারেন, অথবা তার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানো না থাকে, তাহলে যেন তিনি রেশন সামগ্রী থেকে বঞ্চিত না হয় তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে নির্দেশিকা অনুযায়ী একজন ব্যক্তি তার রেশন কার্ডের সঙ্গে 2 জন নমিনি সংযুক্ত করতে পারবেন। নমিনির তালিকায় নাম থাকা ব্যক্তির ওই ব্যক্তির পরিবর্তে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন। মূলত শয্যাশায়ী এবং বয়স্ক ব্যক্তিদের কথা মাথায় রেখে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি খাদ্য দপ্তরের তরফ থেকে 2টি ফর্ম প্রকাশ করা হয়েছে। সেই সকল ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হলো যারা আবেদন করবেন তাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। পরিবারের বাইরে কোনো সদস্যকে নমিনি করা হলে রেশন তোলার সময় নমিনি ব্যক্তির সঙ্গে পরিবারের কোনো সদস্যকে আসতে হবে, তবেই রেশন সামগ্রী দেওয়া হবে। পাশাপাশি যাকে নমিনি করা হচ্ছে তিনি যেন সংশ্লিষ্ট রেশন দোকানের উপভোক্তা হন। ঘুম কাটছে ওমিক্রন ভাইরাস, ফিরল নাইট কার্ফু, রাজ্যে রাজ্যে জারি করা হলো বিধি নিষেধ। তো বন্ধুগণ, কোন কোন রাজ্যে জারি করা হয়েছে বিধিনিষেধ, কী কী নিয়ম মানতে হবে, কী আপডেট বেরিয়েছে? করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্ক বাড়িয়ে চলেছে। ইতিমধ্যেই দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা 200 ছাড়িয়ে গিয়েছে। ভাইরাসের এই নয়া প্রজাতির মোকাবিলায় এবার আরও সতর্ক রাজ্যগুলি। ফের নাইট কার্ফু চালু করল মধ্যপ্রদেশ। মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যের সরকার ওমিক্রন মোকাবিলায় এবার বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে। মধ্যপ্রদেশে এখনও ওমিক্রন আতঙ্কের সন্ধান না মিললেও রাজ্য সরকার সতর্ক। গত বৃহস্পতিবার রাত থেকে জারি করা হয়েছে নাইট কার্ফু। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিশ্বে ওমিক্রন ভাইরাস দ্রুত ছড়াচ্ছে, সতর্ক থাকার এটাই উপযুক্ত সময়। কেন্দ্রীয় সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, মাস্ক পরা, ভিড় এড়ানো নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। আমরাও নাইট কার্ফুর পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন হলে আরও কিছু ব্যবস্থা নেব। কর্ণাটকেও ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভাইরাসের এই নয়া প্রজাতির মোকাবিলায় সতর্ক কর্ণাটক সরকারও। মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই জানিয়েছেন, আপাতত 30শে ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত বিধিনিষেধ থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, নববর্ষ উদযাপনের রাজ্য জুড়ে যে কোনো জায়গাতে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। কোনো বিশেষ অনুষ্ঠান ছাড়া তোরাগুলিতে আসন সংখ্যা 50% রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাব এবং রেস্তোরাঁগুলিতে আসন সংখ্যা 50% রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাব এবং রেস্তোরাঁর কর্মীদের সম্পূর্ণরূপে টিকা নেওয়া উচিত। মহারাষ্ট্র সরকারও এবার বড় আকারে ক্রিসমাস উদযাপনের রাশ টেনেছে। ভিড় এড়িয়ে চার্চগুলিতে বড়দিন পালনের অনুরোধ জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। চার্চগুলিতে 24 থেকে 25শে ডিসেম্বর মধ্যরাত্রে 50% পুণ্যার্থী প্রবেশের ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও চার্চগুলিতে স্যানিটাইজেশন ব্যবস্থা করা বাধ্যতামূলক করা হয়েছে। তামিলনাড়ুতে ইতিমধ্যেই ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে 34। তাদের মধ্যে 2 জন ছাড়া বাকিদের করোনা টিকার 2টি ডোজই নেওয়া হয়েছিল। ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ রাজ্য সরকার। ওমিক্রন মোকাবিলায় এ রাজ্যে ও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে জম্মু কাশ্মীর প্রশাসনও সড়ক পথে যাওয়া সব যাত্রীর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে।